হায়াত মুরাদ খ্যাত অ্যাক্ট্রেস হান্দে আর্চলের চেহারার একই অবস্থা। তার আগের চেহারার সাথে এখনকার চেহারার কম্পেয়ার করলে অনেকেই হয়ে যাবে শকড। ইনফ্যাক্ট সোশ্যাল মিডিয়া জুড়ে অনেকেই তার এই নতুন চেহারা নিয়ে করছে বিভিন্ন প্রশ্ন, হচ্ছে সমালোচনা। অনেকেরই দাবি সে অস্ত্রোপচার করে নিজের চেহারার সৌন্দর্য বাড়াতে যেয়ে পুরো চেহারাটাই নষ্ট করে দিয়েছে। হায়াত মুরাদ সিরিজের এই নায়িকার কিউট অ্যান্ড চাবি ফেস তো অনেকেরই পছন্দ ছিল, কিন্তু 2021 সালে ব্রিটিশ ম্যাগাজিন গ্ল্যামার যখন তাকে নিয়ে প্রতিবেদন প্রকাশ করে যে সে ওয়ার্ল্ডের মধ্যে সবচাইতে সুন্দরী নারী, তখনই বাধে বিপত্তি। তার নতুন লোক দেখে রীতিমতো অবাক হয়ে যায় সবাই, হয় অনেক বিরক্ত। ইনফ্যাক্ট তুর্কির এক জার্নালিস্ট এক পত্রিকায় তাকে খোঁচা মেরে বলে যে সে বিশ্বের মধ্যে সবচেয়ে সুন্দরী নারী হয়েছে, এটার পুরো কৃতিত্ব ডক্টরের। সে সাংবাদিক জানায় এই নায়িকা তার চোখে ফিলার করিয়েছে, গাল থেকে চর্বি সরিয়েছে, চিকবোনের শেপ পরিবর্তন করেছে, ঠোঁটে ফিলার করিয়েছে এবং নাকেরও অস্ত্রোপচার ঘটিয়েছে। যদিও নায়িকা হান্দে আর্চল এইসব বিষয় অস্বীকৃতি জানায়, সে দাবি করে সে কৃত্রিমভাবে চেহারার পরিবর্তন ঘটায়নি। এগুলো প্রকাশ পাওয়ার পর অনেক ভক্তদের মন ভেঙে যায় এবং অনেকেই বলছিল কি দরকার ছিল চেহারার পরিবর্তন করার, সে তো আগেই দেখতে ভালো ছিল। আবার কেউ কেউ বলছে হতে পারে সে তার শরীরের ওজন কমিয়েছে অ্যান্ড এই কারণে তাকে দেখতে এতটা চেঞ্জ লাগছে। যাই হোক, এই নায়িকা বারবার বিষয়গুলো অস্বীকার করলেও মিডিয়া বরাবরই বলে আসছে সে মিথ্যা বলে পাবলিকদের বোকা বানাচ্ছে। ইনফ্যাক্ট এই বিষয়ে এক ইভেন্টে এক সাংবাদিকের সাথে তার ঝগড়া বেঁধে গিয়েছিল। যাই হোক, এখন আপনাদের কাছে কি মনে হয়, তার এই চেহারার পরিবর্তন কি ওজন কমানোর জন্য হয়েছে নাকি এখানে আছে ডাক্তারের কারসাজি? হান্দে আর্চলকে নিয়ে যখন কথা বলছি তখন এই নায়িকার ব্যাপারে কিছু কথা বলে যাই। হান্দে 1993 সালে জন্মগ্রহণ করে এবং 2012 সাল থেকে সে মডেলিং স্টার্ট করে অ্যান্ড ইন্টারন্যাশনাল ফ্যাশন ব্র্যান্ডের ম্যাগাজিনেও সে কাজ করে। অ্যান্ড দেন 2016 সালে আস্ক লফতান আল নামাজ সিরিয়ালের মধ্য দিয়ে সে হিউজ পপুলারিটি গেন করে অ্যান্ড তুর্কির মধ্যে সবচাইতে বেশি ফলোয়ারওয়ালা অ্যাক্ট্রেসও কিন্তু সে। অ্যান্ড তার বর্তমানে টোটাল সম্পদ $8 মিলিয়ন। তার রিলেশনের খাতাও কিন্তু বেশ দীর্ঘ। তুর্কি অ্যাক্টর একেন মা ডেমাজার সাথে 15 বছর বয়স থেকে 17 বছর বয়স পর্যন্ত তার রিলেশন ছিল। এরপর তুর্কি গায়ক মুরাদ ডালক্লিচের সাথে রিলেশন ছিল এবং তারা বিয়ের ডিসিশনও নিয়েছিল, কিন্তু 3 বছর পর 2020 সালে তাদের সম্পর্ক ভেঙে যায়। এরপর হান্তে আর্চল তুর্কি সেন্টাল কাপিমি সিরিয়ালের কো অ্যাক্ট্রেস কেরিম বুরসিনের সাথে সম্পর্ক জড়ান, সেটাও 2 বছরের মাথায় ভেঙে গিয়েছিল এমনটাই জানা যায়। বাট রিসেন্টলি তাদের দুজনকে আবার হান্তে আর্চলের বার্থডে পার্টিতে একসাথেও দেখা যায়। সো এখন অনেকেই বলছে তাদের মধ্যে ব্রেকআপ হয়নি, নিজেদের পার্সোনাল লাইফ পাবলিকের থেকে দূরে রাখতেই তারা এমনটা করেছে। অবশ্য হান্দে তার পার্সোনাল লাইফ নিয়ে কথা বলতে তেমন একটা পছন্দ করে না, তাই সবসময় বিষয়গুলো গোপন রাখতেই সে পছন্দ করে।